এটা আমাদের বিশেষ করে আমাদের মফস্বলের স্টুডেন্টদের মধ্যে এই প্রবণতাটা থাকে যে আমরা আসলে আফটার এসএসসি আমরা কোথায় যাব, কি করব বা কোন লাইনে গেলে আমাদের ক্যারিয়ারটা ভালো ফোকাসিং হবে বা ভালো জায়গায় যেতে পারবো, এরকম একটা গাইডলাইন কিন্তু আমাদের সবার দরকার হয়। তো আমি সবাইকে বলবো যে আসলে প্রথমে হলো যে আমি আমার একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে এখনই, যে আমি এটা হতে চাই, আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই বা আমি ব্যাংকার হতে চাই, যেটাই হই না কেন আমার একটা লক্ষ্য নির্ধারণ করেই পড়াশোনা করতে হবে। তো আমাদের এখন বর্তমান সময়ে আমরা কিন্তু পলিটেকনিক্যালেও অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে। পলিটেকনিক্যালে পড়ার উদ্দেশ্যটা যদি আমি খুব সহজ করে বলি স্যার, যে কেউ যদি খুব দ্রুত সময়ের মধ্যে ইনকামে যেতে চায়, টাকা পয়সা ইনকাম করতে চায়, আর্নিংয়ে যেতে চায়, দ্রুত সময়ের মধ্যে একটা চাকরি করতে চায়, যে তার ফ্যামিলির একটু ক্রাইসিস আছে, আমি আমার বাবাকে ব্যাক আপ দিতে চাই, যেমন আমার ক্ষেত্রেই সেটা হয়েছে, আমার বাবা দীর্ঘদিন বিদেশ করেছে, আমি চাচ্ছি যে আমার বাবাকে দ্রুত সময়ের মধ্যে রিটায়ার করাবো, দ্যাটস ওয়াই আই এম ডুইং দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আমি এই জায়গায় আমি কাজ করেছি। তো আমি এই সবাইকে এটাই বলবো যে কেউ যদি খুব কম সময়ের মধ্যে, আপনি যেটা বলতেছেন ডিপ্লোমা করার পরপরই সে কাজও করতে পারবে, চাকরিও করতে পারবে, পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে, যদি সে বিএসসিও করতে চায়, বিএসসিও করতে চায়, তো এটা হলো তার একটা, যেমন সে আমি আমার নিজের টাকায় বিএসসি করেছি, তো আমি ডিপ্লোমা করে আমি জব করেছি এবং আমি ইভিনিং এ বিএসসি কমপ্লিট করেছি। সুতরাং এই জায়গাটাতেই কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাজ করতে পারে যদি কেউ মনে হয়। আর যদি মনে করেন যে না আমি ফ্যামিলিগতভাবে সলভেন্ট, আমার ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস নেই, আমার বাবা আমাকে পড়াশোনা ভালোভাবে করাতে পারবে, আমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকি তাহলে কিন্তু আমি ইন্টার পড়ে ডিরেক্ট বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারি। তাহলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যারা পড়তে চান, আর কেউ যদি ডাক্তার হতে চান, এই জন্যই বলছি আমি যে আপনাকে এখনই সেট করতে হবে, কেউ যদি ডাক্তার হতে চায় তাহলে তো সে তার ডিপ্লোমা পড়ার দরকার নেই, সে ডিরেক্ট ইন্টারমিডিয়েট করে ডক্টরি পড়বে, কেউ ব্যাংকার হতে চাইলে সে ইন্টারমিডিয়েট করে অনার্স করে ব্যাংকে জব করবে। তো সুতরাং এখন থেকেই ফোকাসিংটা ঠিক করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই এসএসসি পাস করার পরে আমাদের দুটো জিনিস শুরুতেই করে ফেলতে হবে, যেমন অলরেডি রেজাল্টের আগে আমরা দেড় দু মাস সময় পেয়েছি যারা অলরেডি কাজে লাগিয়েছেন, আর যারা এখনও লাগান নাই তারা পাশাপাশি কম্পিউটার এবং ইংলিশটা, এই দুটো জিনিস শিখে ফেলতে হবে। হ্যাঁ, আমাদের দেশে আসলে আমরা এই দুটো জিনিসে, যেমন অনেকে ইংলিশ আমরা বলতে পারি না, ইংলিশে কথা বলতে পারি না, ইংলিশে আপনাকে দক্ষ হওয়ার দরকার নাই, কমিউনিকেটিভ ইংলিশ মানে একজন বিদেশিকে বোঝানোর জন্য, যে আপনি যখন দেশের বাইরে যাবেন তখন ফিল করবেন যে আসলে ইংলিশ জানাটা কতটা জরুরি। তো আপনি যখন ইংলিশে একজনকে বুঝাইতে পারেন, কমিউনিকেটিভ ইংলিশ মানে আমি কি বললাম আর স্যার কি বুঝলো বা স্যার কি বললো আমি কি বুঝলাম, এতটুকু ইংলিশ অন্তত সবারই জানা উচিত, আর কম্পিউটার জানা উচিত, এই কারণে কারণ আপনি যে সেক্টরেই থাকবেন না কেন সামনে একটা কম্পিউটার থাকবে, একটা কম্পিউটার থাকবে, এটা মুদি দোকানদারি করলেও লাগবে ইন ফিউচার, মানে হিসাব রাখার জন্য। হ্যাঁ, যেমন আপনি দেখেন প্রিন্স বাজার, আমাদের মিরপুরের বাজার বা সুপার শপ গুলো, এগুলো কি মুদি দোকানদার, কিন্তু তারা কিন্তু কম্পিউটারই বিল করে, ক্যাশ কাউন্টারে যদি জব করেন তাহলে আপনাকে একটা এন্ট্রি দিতে হবে, এন্ট্রি দিতে হবে। তো সুতরাং এবং আপনি যেহেতু একটা স্মার্টফোন ব্যবহার করেন, 80% ওয়েস্টেজ হচ্ছে, কত সেটার মধ্যে কত ফাংশন আছে, সুতরাং এই জায়গাগুলোতে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের আইসিটি নলেজ দরকার হবে। তো সবার এই স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি বলবো যে টাইম ওয়েস্টেজ করা যাবে না, মানে এক সেকেন্ডের জন্য না, ক্যারিয়ারে এখন থেকেই খুব সিরিয়াস হতে হবে, এবং এখন থেকেই যদি কেউ ভালোভাবে পড়াশোনা করে এবং ভালোভাবে টেকনোলজি অ্যাডপ্ট করে এবং সে ক্যারিয়ারে অনেক ভালো ভালো অবস্থানে যাবে।